আমি মোহাম্মদ রবিউল হোসেন, আমি ইন্সপিরেশন আইটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে গত ভিডিওতে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, অক্ট ও অক্টাল যোগ ইত্যাদি দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে অক্টাল বিয়োগ শিখাবো। প্রথমে যদি আমরা একটা অক্টাল সংখ্যা ধরি, ছয়, দুই, দুই, শূন্য, আবার দুই, পাঁচ, সাত, আমরা সবাই জানি যে অক্টালের বৃদ্ধি হচ্ছে আট এবং সংখ্যা হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত হচ্ছে অঙ্ক। তাহলে আমরা প্রথমে প্রথম সংখ্যা থেকে শুরু করি। প্রথমে হচ্ছে শূন্য এবং নিচের যে সাত, সাধারণ নিয়মে যদি বিয়োগের বেলায় উপরের সংখ্যা যদি ছোট হয় এবং নিচের সংখ্যা বড় হলে আমরা ছোট সংখ্যার সাথে বৃদ্ধি যোগ করব। তাহলে আমরা শূন্যর সাথে বৃদ্ধি যোগ করব আট। শূন্যের সাথে আট যোগ করলে হবে আট, সেই আট থেকে আমি সাত বিয়োগ দেব, আট থেকে সাত গেলে এক, আমরা এক এখানে বসাবো। পরের সংখ্যায় আসি, পরের সংখ্যা উপরে রয়েছে দুই, যেহেতু আমি আগের সংখ্যায় একবার বৃদ্ধি যোগ দিয়েছি আমার হাতে রয়েছে এক, সে এক আমি এই দুই থেকে বাদ দিয়ে দিব। দুই থেকে এক বাদ দিলে হয় এক, এবারে নিচে রয়েছে পাঁচ, যেহেতু এক ছোট তাই আমরা একের সাথে আবার বৃদ্ধি যোগ দেব, একের সাথে আট বৃদ্ধি দিলে হয় নয়, নয় থেকে পাঁচ আমি বিয়োগ দেব, নয় থেকে পাঁচ গেলে হয় চার। আমরা এর পরের সংখ্যায় আসি, পরের সংখ্যা রয়েছে উপরে দুই, যেহেতু আগের সঙ্গে আমি একবার বৃদ্ধি যোগ করেছি তা আমরা হাতে রয়েছে এক, সে এক আমি এই দুই থেকে বাদ দিয়ে দেব। হচ্ছে এক, এক থেকে দুই বাদ যাবে না, বিধায় আমি আবার একের সাথে বৃদ্ধি অর্থাৎ আট যোগ দেব, নয় থেকে দুই গেলে হয় সাত, সেখানে আমি এখানে বসব। এরপরের সংখ্যা রয়েছে ছয়, আগের সঙ্গে আমি একবার বৃদ্ধি যোগ দিয়েছি বলে আমি আবার একবার দিব, সে পাঁচ আমি বসিয়ে দেবো যেহেতু কোনো সংখ্যা নেই। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল বিয়োগফল।